ফাহিম আল মাফিক এ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি চারুকলার ছাত্র আমার পড়াশোনার জন্য মানুষও জীবের ফিগার আঁকতে হয় কিন্তু আমি তবা করেছি এবং পাঁচক্ত নামাজ পড়ি সব হারাম কাজ থেকে বিরত থাকতে চাই কিন্তু আমার পড়াশোনা চালিয়ে যেতে হলে জীবের ছবি আঁকতে হবে আমি এটা নিয়ে খুব বিব্রত আছি আমার কি করা উচিত ভাই ফাহিম প্রথমত আপনার এই তাকোয়া এবং আপনার এই আল্লাভীতি এটার জন্য আপনাকে অবশ্যই সাধুবাদ জানাইবাদ জানাই যে জাকমুল্লাহ হেরান আর দ্বিতীয়ত কথা হলো যে আপনার প্রাণীর ছবি এটা অঙ্কন করা তো হারাম আপনি যদি শুধুমাত্র চারুকলা সম্পর্কে চারুকলা কি পড়ানো হয় সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য জাস্ট অঙ্কন করলেন এবং সেগুলো আপনি ধ্বংস করলেন রাখলেন না নষ্ট করলেন শুধুমাত্র জিনিসটা বোঝার চেষ্টা করলেন বা জানার জন্য করলেন সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হতে পারে বিশেষ করে যখন এটাকে আপনি ধ্বংস করে ফেলবেন রাখবেন না সংরক্ষণ করবেন না তবে যদি সেরকম কোনো স্কোপ না থাকে যে আপনি এটা রাখবেন না না রাখার সুযোগ নেই বরং এটা থাকে থেকে যাবে তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব এই ডিপার্টমেন্ট ছিল অন্য কোনো ডিপার্টমেন্টে আপনি পড়াশোনার চেষ্টা করা বা হারাল উপার্জনের চিন্তা করার চেষ্টা করা কারণ আপনি যদি কোনো কাজ হারাম কাজ করেন এবং সে হারামটা আপনার আপনি হারাম জানার পরও করেন এবং সেটা দীর্ঘকাল পর্যন্ত সে হারামের রেশ লেশ টিকে থাকে তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান কখনও সেটার উপর সন্তুষ্ট থাকতে পারেন না এবং প্রাণীর ছবি প্রাণীর ভাস্কর্য মূর্তি এগুলোর এগুলো শয়তানের বাহন শয়তান এগুলোর পরে বহন মানে বহন করে এবং নানাভাবে আমরা দেখেছি এবং অভিজ্ঞতা আলোকে এটি প্রমাণিত যে দুষ্টজিন শয়তানের উপদ্রব বাসা বাড়িতে অনেক বেশি থাকে যখন এগুলোর র্যান্ডামলি ব্যবহার হয় এই জন্য নবী করিম সদসালাম যে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাটা একেবারে অহেতুক নয় সেটি আমাদের কল্যাণার্থী বিধায় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে যাওয়ার চেষ্টা করা উচিত কিংবা কর্মজীবনে প্রবেশ করার চেষ্টা করা উচিত সালাউদ্দিন নীলা লিখেছেন আমার বয়স উনিশ আমি দায়ী রেখেছি আমার মা আর ভাই চায় না আমি দায়ী রাখি তারা বলে তোর বাবাও বড় বড়ো ভাই দায়ী রাখে নাই তুই কেন রাখছিস আরও বিভিন্ন কথা বলে তাতে আমার অনেক খারাপ লাগে আমার তো অবস্থা আমি কী করবো আপনি দাঁড়িয়ে রাখবেন এবং তাদেরকে বোঝাবেন যে বাবা ভাই দাঁড়িয়ে রাখা না রাখার কারণে যে আমি রাখতে পাবো না এটি ভুল কথা তারা কোনো ভালো কাজ করে না সেজন্য আমি ভালো কাজ করব না একজনের ভাই চুরি করে ডাকাতি করে তে বলে আরেকজন কি সত হতে পারবে না এটা কেমন কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং আপনি আপনার জায়গা অব্যাহত থাকবেন তবে তাদের সাথে বেআই করবেন না মিনহাজ রশিদ সেজান আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন এখন আমার মা একলা আমার কোনো ভাই নাই এখন আমার মাকে আমাদের কাছে নিয়ে আসতে চাচ্ছি মা বলছেন চার মাস দশ দিন আগে নাকি আসা যাবে না কথা একথা যুক্তিকতা জি হ্যাঁ আপনার মা মারা গেছেন সেখানে চার তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হয় এরপরে আপনার আপনার মাকে নিয়ে আসবেন এই চার মাস দশ দিন তার স্বামী মারা সময় তিনি যেখানে আছেন সেখানে তিনি অবস্থান করবেন সেখানে বলতে একটা কক্ষে বসে থাকবেন এমন না ওই বাড়িতে তিনি থাকবেন অন্যত্র একান্ত নিরূপায় না হলে ডাক্তার দেখানো ইত্যাদি এরকম কোনো কাজ না পড়লে তিনি বাহির হবেন না এ অবস্থায় আপনারা তার ওখানে ভরণ প্রশ্নের ব্যবস্থা করবেন খেদমত করবেন পরবর্তীতে তাকে নিয়ে আসবেন মীর মেহদি লিখেছেন আমার বাবা মা দুই সালে দুই মাসে ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তারা বেঁচে থাকতে তাদের কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়েছিলাম কিন্তু আমি কখনও খারাপ ব্যবহার করি নাই আমি তো তাদের কাছে মাপ চাওয়ার সুযোগটাও পেলাম না এত তাড়াতাড়ি চলে গেলেন দুজনেই এখন আমার করণীয় কি। আপনি আপনার বাবা মার যারা আত্মীয় স্বজন আছেন বন্ধুবান্ধব আছেন তাদের সাথে বাবা আমার মতো শ্রদ্ধা স্নেহ ভালোবাসা সুলভ আচরণ করবেন এবং সেই সাথে বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেক্ফার করবেন সাদাখ্যা করবেন এই সালাবদিনা আল্লাহ আপনার বাবা মাকে আপনার উপর সন্তুষ্ট করাবেন সেই সাথে নবী করিম সালামী হাদিসের উপর আমল হয়ে যাবে যেখানে তিনি বলেছেন যে বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণের অন্তর্ভুক্ত হবে তাদের নিকটজন যারা ছিলেন তাদের সাথে বাবা মার মতো শ্রদ্ধা সুলভ আচরণ করলেন বাবা মা যাদের সাথে সদাচরণ করুক এটা কামনা করতেন আমাকে তাদের সাথে সেটা করবেন ইনশাআল্লাহ সেটাই তাদের প্রতি আপনার বীর বা সদাচরণ অংশ হিসাবে বিবেচিত হবে